প্রিয় শিক্ষার্থী, কেমন আছিস সবাই? আশা করি তোমরা নতুন বছরের নতুন ক্লাসে উঠলে অনেকে বই পেয়ে গেছো, আর যারা বই নাওনি এখনো তারা খুব দ্রুত নবম শ্রেণীর বইগুলো নিয়ে যাবে এবং দ্রুত ক্লাস শুরু করে দেবে। আমরা 9.1-এ গত ক্লাসে শিখিয়েছিলাম কিছু সূত্র, সেই সূত্র দিয়ে আজকে কিভাবে অঙ্ক করব সেটা আমরা আজকে ক্লাসে সবাইকে বুঝিয়ে দিব। তো শুরুতে আমরা যে সূত্রগুলো শিখেছিলাম একটু আবার রিভিশন করে নেই। যেমন এটা হচ্ছে একটা ত্রিভুজ, আমরা শিখেছিলাম সমকোণ কোথায় বলতো, এই ত্রিভুজটা সমকোণটা হচ্ছে দ্বিগুণ। আমরা তোমাদের শিখিয়ে দিয়েছিলাম সমকোণের বিপরীত বাহুর নামটা কি বলতো, সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। আমরা এটা কি লিখব, অতিভুজ। আর সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে কি বলেছিলাম, সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে বলেছিলাম লম্ব। সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে বলেছিলাম লম্ব। এবার সূক্ষ্ম কোণের সন্নিহিত বাহু, সন্নিহিত মানে বুঝতে বলেছিলাম, সন্নিহিত মানে কি যে বাহুটা সবচেয়ে কাছে। তাহলে দেখো এখানে শ্রীকোণটা আমরা সূক্ষ্মকোণ ধরে নিয়েছি, তাহলে সূক্ষ্মকোণে সন্নিহিত বাহু এটাকে কি বলবে, বিস্তীবাহুকে কি বলবে, ভূমি। বিস্তীবাহুকে কি বলবে, ভূমি, তাই না? এবার আমরা সাইন সম্পর্কে ত্রিভুজ ক্ষেত্রে শিখেছিলাম, সাইন সম্পর্কে ত্রিভুজ সম্পর্কে কি শিখেছিলাম মনে আছে? মনে আছে, আমি জানি তোমাদের মনে আছে। তারপর আবার বলে দিচ্ছি, একটা মনে রাখার টেকনিক দিয়েছিলাম, যেমন সাগর কি আছে, লবণ আছে। সাগর কি আছে, লবণ আছে। তাহলে সাইন থিটা সমান কি হবে, লবণ মানে কি লম্ব, আছে মানে কি অতিভুজ। তাহলে সাইন থিটা সমান কি হবে, এই ত্রিভুজ ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ। এখন সাইনের যে বিপরীত আছে তার নাম জানি কি বলতো, তার নাম কি মনে আছে সবার? আমি জানি তোমাদের সবারই মনে আছে, তোমরা বলতেছো মনে মনে, কি বলতেছো বলতো, কোসে কোসে থিটা। আর কোসে থিটা সম্পর্কে তোমরা কি বলেছিলে বলতো, কোসে থিটা সম্পর্কে তাহলে কি বলছিলাম, সাইনের বিপরীত। আর বিপরীত মানে কি বলতো, উল্টানো। তাহলে অতিভুজ কোথায় আছে, নিচে, আর লম্ব কোথায় আছে, উপরে। তাহলে এটা উল্টে দিলে কি হবে, উপরে অতিভুজ, নিচে লম্ব। একইভাবে সাইন কোস শিখলাম, কোসেক শিখলাম, এখন আমরা শিখব কস, কস থিটা। কস থিটা সম্পর্কে আমরা বলেছিলাম কি বলতো মনে আছে, কক্ষে ভূত আছে। তাহলে কক্ষে, কক্ষে মানে কি কস, ভূত মানে কি হবে বলতো, হ্যাঁ ভূত মানে ভূমি, আছে মানে কি হবে, অতিভুজ, অতি। তাহলে cos থিটা হলো ভূমি বাই অতিভুজ। cos এর বিপরীত কে বলতো, cos এর বিপরীত কি, sec থিটা। তাহলে sec থিটা সমান কি হবে, বিপরীত মানে কি উল্টানো। আমরা উল্টে যদি দিই এটা মানে কি হবে, উপরে অতিভুজ আর নিচে কি হবে, ভূমি। এবার আমরা sin শিখলাম, cosec শিখলাম, cos শিখলাম, sec শিখলাম, এবার আমরা জানবো tan থিটা। আর tan থিটা আমরা তোমাদের শিখেছিলাম কি বলতো, টাওয়ারে লম্বভূত, টাওয়ারে লম্বভূত। টাওয়ার মানে কি tan, আর লম্ব মানে কি লম্ব, আর ভূত মানে কি ভূমি। তাহলে tan থিটা সম্পর্কে কি হলো, লম্ব বাই ভূমি। এখন tan এর বিপরীত কি বলতো, tan এর বিপরীত হচ্ছে cot থিটা। আর cot থিটা সমান কি হবে, উল্টানো, উপরে ভূমি, নিচে লম্ব। সবাই বুঝতে পারছি? হ্যাঁ, আমরা এটা আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম তোমাদের, ঠিক না? তো আজকে আমরা এই জিনিসগুলো দিয়ে কিভাবে অঙ্ক করতে হয় সেটা আমরা আজকে শিখাব। তো সবাই খাতা কলম নিয়ে এইগুলো আমরা লিখে নিব, সাথে আজকে যে আমরা অঙ্কটা করাবো সেটা শিখবো। তো আজকে 2 নম্বর অঙ্কে আমাদের কি আছে দেখো,
দুই নম্বর অঙ্ক আমরা দেখব দুই নম্বর অঙ্কে বইটা পুরো সবাই নয় পয়েন্ট দিয়ে দুই নম্বর অঙ্কটা দেখব সবাই বই খুলো হ্যাঁ বই খুলে দুই নম্বর অঙ্কটা লক্ষ্য করব দেখো দুই নম্বর অঙ্কে কি বলছে তো এই প্রশ্নটা আমাদের দুই নম্বরে আছে তো দুই নম্বর প্রশ্নের কিভাবে উত্তর করতে হয় আমরা সেটা শিখব তাহলে দেখো সাইন এ এ হচ্ছে একটা কোণ তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকাবো ত্রিভুজটা দেখো হ্যাঁ তাহলে এখানে আমরা বি কোণ দেব এখানে এ কোণ দেব এখানে সি কোণ দেব তাহলে এ কোণটা আমাদের বলে দিয়েছে সূক্ষ্ম কোণ এ কোণটা কি হবে সূক্ষ্ম কোণ তাহলে এ কোণের সাপেক্ষে আমাদের সবগুলা কাজ করতে হবে দেখো সাইন এ সাইন এ মানে একটু আগে কি শিখলাম সাইন এ হচ্ছে লম্ববায় প্রতিভুজ সাইন এ হচ্ছে লম্ববায় প্রতিভুজ তাহলে সাইন এ এটা লম্ব এটা প্রতিভুজ তাহলে লম্ব কত 3 আমরা জানি সূক্ষ্ম কোণের বিপরীত বাহু কি হবে লম্ব হবে তাহলে লম্বটা কত 3 আর প্রতিভুজ প্রতিভুজটা কত 4 তাহলে এখানে আমরা দিয়ে দেব 4 এখন দেখো এখানে ভূমিটা নাই কি নাই ভূমি নাই তাহলে এটা লম্ব এটা প্রতিভুজ এটা হচ্ছে কি ভূমি তাহলে ভূমিটা নাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভূমিটা বের করে নিয়ে আসবে তাহলে আমরা দেখো এটা হবে একটা সমভূমির ত্রিভুজ আমরা সমভূমির ত্রিভুজ সম্পর্কে একটা পিথাগোরাসের উপপাদ্য শিখেছি সেই উপপাদ্যটা কি মনে আছে আমাদের আমি জানি তোমাদের সবার মনে আছে উপপাদ্যটা কি বলতো প্রতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ABCA ABCA না ABC সমভূমির ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করব আমরা কি শিখেছিলাম লম্ব স্কয়ার লম্বটা কি এখানে এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হবে প্রতিভুজ স্কয়ার এখন আমাদের দেখো BC এর মান আছে AC এর মান আছে AB এর মান আছে না AB এর মান আমাদের বের করতে হবে BC এর মান কত 3 3 কে স্কয়ার করে দেব AC এর মান কত 4 তাহলে 4 কে আমরা স্কয়ার করে দেব ফোর কে স্কয়ার করলে ষোলো আর এখানে থ্রি স্কয়ার মানে নাইন তাহলে নাইন এবার সে লিখতে হবে মাইনাস ফোর কে তাহলে ষোলো থেকে যদি আমরা নয় বিয়োগ করি কত হবে বলো তো তাহলে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কত হলো সাত আমরা সাত লিখে দিব তাহলে স্কয়ার কিনা ওই পাশে নিয়ে যায় আমরা কি জানি স্কয়ার ওই পাশে নিয়ে গেলে কি হয় রুট ওভার হয় তাহলে রুট ওভার আমরা বুঝতে পারছি কি আমরা আবার একটু বলে দিই এটা একটা সমভূমির ত্রিভুজ সমভূমির ত্রিভুজে কার উপপাদ্য প্রয়োগ করছি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করছি আর পিথাগোরাসের উপপাদ্য কি ছিল লম্ব
স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান হচ্ছে প্রতিবুদ্ধি স্কয়ার সেটা দিয়ে ক্যালকুলেশন করে এ বি মান কত পেলাম √7 এ বি মান কত পেলাম √7 এখন আমাদের যে এক কোণে অন্যান্য ত্রিকোণমিতি অনুপাতগুলো আছে সেগুলো আমরা বের করে দেব তাহলে আমরা তো এখানে সাইন সম্পর্কে আছে তাহলে আমরা কোসাইন বের করে দেব কোসাইন কি হবে সাইনের বিপরীত তাহলে উল্টে দিতে হবে 4/3 এরপরে cos cos এর সমান কি হবে cos এর সমান কি হবে ভূমি আয়তভুজ ভূমি কত √7 প্রতিভুজ কত 4 তাহলে ভূমি বাই প্রতিভুজ একই ভাবে cos এর বিপরীত sec সমান কি হবে কজের বিপরীত তাহলে বিপরীত করে দাও উপরে 4 নিচে 7 এরপর tan tan কি হবে tan a tan সমান জানি আমরা লম্ব বাই b এই যে লম্ব এই যে ভূমি তাহলে b বাই 7 তাহলে কট কি হবে tan এর বিপরীত তাহলে কট তাহলে √7 বাই 3 তাহলে খুব সহজে আমরা দুই নম্বর আমরা করতে পারবো তো আশা করি তোমরা বইয়ে তিন নম্বর এবং চার নম্বর আমরাও সেম নিয়মে করতে পারবে তো এই দুই নম্বর অঙ্কের নিয়মে তোমাদের কাজ দেওয়া থাকবে কত তিন এবং চার আশা করি তোমরা সবাই পরের ক্লাসে আমাকে কাজটা দেখাতে পারবে আর যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই মেসেঞ্জারে জানিয়ে দেবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।